বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার বিপক্ষে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ এরই মধ্যে সে অবস্থান জানিয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান প্রয়োজনে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সাথে একীভূত হতে রাজি আছেন তারা আর বিশেষজ্ঞরা বলছেন খেলাপি ঋণ সহ নানা সূচকের বিচারে অসম দুই প্রতিষ্ঠান একীভূত হলে ফলাফল আরও খারাপ হতে পারে মাসুমের প্রতিবেদন এক দুই তিন ঢাকায় জমি জিতে প্রতিষ্ঠার থেকে রাষ্ট্রীয় পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে বেসিক ব্যাংক শুরুর অল্প সময়ে ঋণ আমানত সহ সার্বিক কার্যক্রমে আধুনিকতা ও দক্ষতার ছাপ রেখে গ্রাহকদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি কিন্তু চোখে নিমেষেই যেন লন্ডভণ্ড হয়ে যায় অদৃশ্য এক থাবায় অন্যান্য সরকারি ব্যাংকের মতোই নিয়োগ বেতন ভাতাসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন বেসিকের কর্মীরা কিন্তু বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার খবরে হতাশ হয়ে পড়েছেন প্রায় আঠারোশো জনবল এর প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়েছে গভর্নর ও অর্থমন্ত্রীর কাছে এমনকি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে পরিচালনা বোর্ডের পক্ষ থেকেও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন একীভূতকরণের বিপক্ষে নয় বেসিক তবে তা হতে হবে কোনো রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকের সাথে কর্মিরা সারক্লিবি দিয়েছে গভর্নরের কাছে সেই ব্যাংকটা যেহেতু সরকারি সুতরাং একটা সরকারি ব্যাংকের সাথেই তারা যেতে যাচ্ছে এটাই হলো তাদের ডিজায়ার অন্য কিছু না করমিরা মার্জের বিপক্ষে না যদি মার্জ হলে যেহেতু আমরা সরকারি ব্যাংক আমরা একটা সরকারি ব্যাংকের সাথেই থাকতে চাই সিটি ব্যাংকের বিতরণ করা ঋণের খেলাপি চার শতাংশের নিচে বিপুড়িতে বেসিক ব্যাংকের খেলাপি হার 64 শতাংশের উপরে ফলে এমন অসম দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা তাদের মতে ভালোর বদলে উল্টো ফল বয়ে আনতে পারে এই পদক্ষেপে একটা অসুস্থ ব্যাংকে একটা সুস্থ ব্যাংকের সঙ্গে মিলিয়ে দিলে কি ফল হতে পারে দু রকম ফল হতে পারে এক রকম হতে পারে যে কাগজে কলমে আমরা দেখব গড় নন পারফর্ম নন পারফর্মিং লোনের রেট থ্রি পার্সেন্ট থেকে বেড়ে গেল আর সিক্সটি থ্রি পার্সেন্ট থেকে কমে গড়ের একটা হার হলো এটা একটা কাগজের ফাঁকি হবে তখন হয়তো সংক্রমিত ব্যাংকটা অসংক্রমিত ব্যাংককে সংক্রমিত করবে এবং তার ফলে ওভারঅল কোনো উন্নতি হবে না এরই মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ও বেসরকারি খাতের ন্যাশনালের সাথে ইউসিবির আর পদ্মার সাথে এক্সিমের একীভূতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে ঢাকা